আমাদের বাড়িতে গুলাউটি কারণে মারামারি হচ্ছে, ও কটা কেস আর আমি কটা কেস হিসাব হচ্ছে। গুলাউটি গোনা হয়নি, কটা বানিয়েছিলাম, এখন কে কটা খেয়েছে এখন হিসাব হচ্ছে। ও স্বীকার করছে না কটা কেস কটা খেয়েছে বলে। Railway station dream. Hi friend, good morning. Welcome back to my channel. তোমরা সবাই কেমন আছো? আমি তো বেশ আছি। আজকে তারিখ হচ্ছে 23, বার হচ্ছে শুক্র, এখন বাজে, এখন সময় হচ্ছে তোমার 11:16। এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি। এক্ষুনি আমি ঘুম থেকে উঠলাম, ব্রাশ করেই তোমাদের ভিডিও করতে শুরু করে দিয়েছি। এই যে এখন আমি গরম জল খাব, মাইক্রোওভেনে হয়ে গেছে আমার গরম জল। এই যে গরম জল, বেশি গরম হয়ে গেছে। বল, সকালবেলায় পাউরুটিটা কিনে দিয়ে গেছে, কোনো স্লাইস রুটি নাকি পাইনি। আমি ব্রেকফাস্ট করবো এটা, আর এই যে পায়েস, না জবাব, না জবাব নেই। আমরা এখন লাঞ্চ করবো, কী লাঞ্চ দেখে নাও। এখন লাঞ্চ হচ্ছে এই যে আলু সিদ্ধ, আর আজকে আমাদের শুক্রবার নিরামিষ, তাই এখন এটাই লাঞ্চ করব। চলো খাওয়া শুরু করা যায়। এতটা ভাত খেলে তো আর অন্য কিছু দিয়ে করা খাবো, ডাল ভেন্ডি খাবো। মুখটা তো এত ছোট, তুমি এখন বড় বড় ঢোকাও কি করে? সেটাই তো বললাম, গিবার ধরে তো ডালটাই তো ভালো হয়, সিদ্ধ ভালো লাগে। একটুখানি দাও,
বেনে নুন দিয়ে দিয়েছি মানে নুনের ব্যাপার আছে। হ্যাঁ নুনে ধরে গেছে পুরো গায়ে পায়ে নুনে জ্বলে গেছে। তোমার একটা স্মার্টফোন কিনে দেওয়া হয়েছে আমার 2017 ফোন কেনা দাও এখন চলছে ফোন খারাপ। তার আগে তোমাকে কিনে দেওয়া হলো আর একটা ফোন দিঘায় দত্তের সেটাও খারাপ কম দামি দামটা কিনলে সেটা তো চলল না। ঘরে যেমন নুনা ধরলে নুনা কিছু থাকে না শরীরে নুন ধরে নিয়েছে ইয়ে হে কি হ্যাঁ নুনা লেগেছে শরীরে যা রাখবে এখনো যায়নি মা মা বলছে তো বাবা শোন যাবে মারা শরীর যাই না গো কি বলছে এত শুনে আমাদের গোলা রুটি আপনারা খেয়েছেন কি জানি না খেলে আপনাদের মুখে লেগে থাকবে পাপি আর গোলা রুটি এই যে আমাদের রুটি চলছে একটা রুটি কমপ্লিট হয়নি এখনো ঘিয়ে ভাজা গোলা রুটি আমরা খাবো এইভাবেই পরপর ছখানা ভাজা হবে ঠিক আছে আপনারা দেখবেন আমি বরকে বললাম তুমি একটু বাড়ি এসো তাড়াতাড়ি একটু ভিডিওটা করো আমার না পারে ক্যামেরা ধরতে না পারে ভিডিও আনাতে কিছুই পারে না ভিডিওটা যে মানে সেভ করতে হয় সেটাও ও পারে না মানে কী যে পারে আমি বুঝতেই পারি না কী পারো তুমি দেখিয়ে দিলাম তারপরে যাই হোক এখন আমরা ডিনার করব আজকে করছি মানে পনির নিয়ে স্যার বানাতে একদম ইচ্ছে নেই গোলারুটি করেছি ঘিয়ে ভাজা গোলারুটি ও নাকি জীবনে গোলারুটি খাইনি খেয়েছো কোনোদিন বলছে আমি নাকি ও নাকি জীবনে গোলারুটি খাইনি এই প্রথম খাবে আমি গোলারুটি অনেকবার খেয়েছি আমার মা বানাতো একটু শক্ত শক্ত টাইপের এগুলো একটু নরম নরম বানিয়েছি যাই হোক এখন এই গোলারুটি দেখে নাও কী খাবো ডিনারে না এগুলা রুটিগুলো আমি বানিয়েছি ঘি দিয়ে ভেজে ভেজে এই দেখো পুরো ঘিয়ে ভাজা গুলা রুটি তার সঙ্গে পায়েস তার সঙ্গে আম অলরেডি একটা আম আমার বর খেয়ে নিয়েছে আবার আমি এই একটা আম কেটেছি লাচ্ছা বড়টা পনির খেয়ে তো এখন কাচ্চা গুলা রুটি পায়েস আবার কি আজকে শুক্রবার আমাদের আর করতে ইচ্ছা করছে না পায়েস বানানো ছিল কালকে আম কেটে নিয়েছি আর এই গুলা রুটি দিয়ে খাবো আচ্ছা এটা সেটা খাওয়ার পরে চলো একটু প্লেন খাও এটা খারাপ খাবার কথা এগো গুলা রুটি খেয়েছো কোনো দিন খাওনি ধরে টেস্ট করো কেমন বাবা আমটা খেয়ে আটটা এখানে রেখে দিয়েছি বাবা তোমার গুণের আর শেষ নেই ওইটা দাবার বিলে রাখি ভালো খেতে গোলা রুটি না ভালো আছে ময়দা দিয়ে বানিয়েছি আমি গুলা কি করতাম না আমাকে গ্যাস বন্ধ হয়েছে না আর সহজ একদম গোলাপটি
কোনো খাটনি নেই। হালকা দিয়ে ময়দা দিয়ে মিশিয়ে করলো কেন? ময়দার আবার ময়দা করবো কি না করবো ঠিক নেই, আমাদের আমাদের আইটেম খাবো ভাবি এক হয়ে যায়, আর এখন পনির খাবো ভেবেছিলাম হয়ে গেলো গুলা রুটি, এরকম আমাদের কোনো খাবো ভাবি এক চিন্তা করি এক হয়ে যায়, আর চিন্তা ভাবনার সাথে কাজে মেলে যেমন চিতা পায় অনেক কিছু খেতে ইচ্ছা হয়, এই রান্না করবো ওই রান্না করবো ওই রান্না করবো, দেখা গেলো ঘুম থেকে উঠতে বেলা করে দিলাম আর ভালো লাগছে না, আমি রান্না করবো ও বলে আমি হোটেল থেকে করে নিয়ে আসি। আমাদের বাড়িতে গুলাগুটি কারণে মারামারি হচ্ছে, ও কটা গেছে আর আমি কটা গেছি, হিসাব হচ্ছে গুলাগুটি গোনা হয়নি কটা বানিয়েছিলাম, এখন কে কটা খেয়েছি এখন হিসাব হচ্ছে, ও স্বীকার করছে না কটা খেয়েছে কটা খেয়েছে বলে আবার মিথ্যে কথা সাড়ে তিনটে খেলে কটা আর কারণে দুটো আম খেয়েছে বেশি না, আমি শুধু এক পিস আম খেয়েছি পাঁচ কর আমি যে ছোট টুকরোটা খেয়ে নাও, রেখে দিচ্ছ কোনো টুকরো, হ্যাঁ বড়টা খা আর খাবে রুটি, টেস্ট হয়েছে কি না বলো, ফার্স্ট গুলো রুটি খেলে ভালো হয়েছে কি? এখন রাত 12:54 ঠিক আছে, আমরা আমাদের ভিডিওটা আমরা মানে আমি আমার পার্টনার অন্য জায়গায় আছে, আমি আমাদের আমাদের ভিডিওটা আমি এখন এন্ড করছি, যদি আপনাদের একটুকু ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না, শুভরাত্রি গুড নাইট, আবার কালকে দেখা হবে, আপনারা ভালো থাকবেন, কালকে আবার দেখা হবে নতুন একটা ব্লগ নিয়ে, ওকে গুড নাইট টাটা বাই। আমি বরকে বললাম তুমি একটু বাড়ি এসো তাড়াতাড়ি একটু ভিডিওটা করো, না পারে ক্যামেরা ধরতে না পারে ভিডিও বানাতে কিছুই পারে না, ভিডিওটা যে মানে সেভ করতে হয় সেটাও পারে না, মানে কী যে পারে আমি বুঝতেই পারি না, কী পারো তুমি? হ্যাঁ দেখিয়ে দিলাম তারপরে, যাই হোক এখন আমরা ডিনার করবো, আজকে করছি মানে পনির নিয়ে স্যার বানাতে একদম ইচ্ছে নেই, গোলারুটি করেছি ঘিয়ে ভাজা গোলারুটি, ও নাকি জীবনে গোলারুটি খাইনি, খেয়েছো কোনোদিন? বলছে আমি নাকি ও নাকি জীবনে গোলারুটি খাইনি, এই প্রথম খাবে, আমি গুলারুটি অনেকবার খেয়েছি, আমার মা বানাতো একটু শক্ত শক্ত টাইপের, এগুলো একটু নরম নরম বানিয়েছি, যাই হোক এখন এই গুলারুটি দেখে নাও কী খাবো ডিনারে, এই গুলারুটিগুলো আমি বানিয়েছি ঘি দিয়ে ভেজে ভেজে, এই দেখো পুরো ঘিয়ে ভাজা গুলারুটি, তার সঙ্গে পায়েস, তার সঙ্গে আম, আম অলরেডি একটা আম আমার বর খেয়ে নিয়েছে, আবার আমি এই একটা আম কেটেছি, লাচ্ছা পরোটা পনির খেতে এখন কাচ্চা গুলারুটি পায়েস, আবার কি আজকে শুক্রবার আমাদের আর করতে ইচ্ছা করছে না, পায়েস বানানো ছিল কালকে, আম কেটে নিয়েছি আর এই গুলারুটি দিয়ে খাবো, আচ্ছা এটা সেটা খাওয়ার পরে চলো একটু প্লেন খাও, এটা খারাপ খাবার কথা গো, গুলারুটি খেয়েছো কোনো দিন খাওনি তো, টেস্ট করো কেমন বাবা, আমটা খেয়ে আটটা এখানে রেখে দিয়েছি, বাবা তোমার গুণের আর শেষ নেই, ওইটা দাবার ভিতরে রাখি
ভালো খেতে কলাটি। না ভালো আছে ময়দা দিয়ে বানিয়েছি। আমি গুড়া কি করতাম না, আমাকে গ্যাস বন্ধ হয়ে গেছিল। আর সহজ একদম গোলা উঠে, কোনো খাটনি নেই। মা করতো আগে ঘুরে কথা বলছি না, আগে দিয়ে ময়দা দিয়ে মিশিয়ে করলো কেন ময়দার আবার ঈদে বলে এখন ময়দা করবো কি না করবো ঠিক নেই। আমাদের আইটেম খাবো ভাবি এক হয়ে আর এখন পনির খাবো ভেবেছিলাম হয়ে গেলো গোলা রুটি, এরকম আমাদের কোনো খাবো ভাবি এক চিন্তা করি এক হয়ে যায় আর চিন্তা ভাবনার সাথে কাজে মেলে না। আমি যখন চিতা পায় অনেক কিছু খেতে ইচ্ছে হয়, এই রান্না করবো ওই রান্না করবো ওই রান্না করবো, দেখা গেলো ঘুম থেকে উঠতে বেলা করে দিলাম আর ভালো লাগছে না আমি রান্না করবো, ও বলে আমি হোটেল থেকে করে নিয়ে আসি।